মরণের আগে মর, সমনকে শান্ত করো, যদি তাই পারো, ভব পারে যাবিরে মন রসনা। এমন হাজারো মর্মী গানের স্রষ্টা ঝিনাইদহের মর্মী কবি পাগলা কানাইয়ের 131তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সদরের বেরবাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ। পরে সেখানে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সে সময় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা বদরুদ্দিন যোদ্ধা শুভ, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মর্মী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে পরিবেশিত হয় কবি পাগলাকানাইয়ের রচিত গান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।